সন্ধ্যা আপনাদের সাথে আছি নুহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং লেখক ও আলোকচিত্রী নাসির খান সৈকতের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। প্রগতি সরণির অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে কনক চাপা চাকমা ও প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর দ্বৈত চিত্র প্রদর্শনী তুমি রবে নীরবে। প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফ্রসেসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফারজানা ইসলাম মিল্কির ভাস্কর্য প্রদর্শনী রিদম অফ লাইফ 2। প্রদর্শনী চলবে 19 এপ্রিল পর্যন্ত। বনানীর যাত্রা বিরতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে আনসেটেল শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা এই সময় প্রদর্শনী চলবে 10 এপ্রিল পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 থাকছে ট্রাভেল শো অ্যাডভেঞ্চার ম্যান। রাত 8:20 দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান তেল প্লাস্টিক রান্নাঘর। রাত 9:00 প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 প্রচার হবে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস। কই বুবু, সিঙ্গারা, কেক, বিস্কুট, চা এগুলি আসতেছে না কেন? দিবে। আচ্ছা বুবু, তুমি এত শুকায় গেছো কাকে? হ্যাঁ, তোমার কি ছেলের বউ যত্ন টত্ন নেয় না? আরে এই বয়সে আর স্বাস্থ্য বেঁচে আছেই তো অনেক। দেখছো নি ছেলের বউ কি যত্ন নেবে? নিজের ছেলেমেয়েরাই ঠিক মতো খোঁজ নেয় না বা ছেলের বউ। আচ্ছা চিন্তা করো না, আমি যখন আইসা গেছি সব বাইরে সোজা করে ফেলাম। তুমি এখন থেকে নিজের মেয়ের যত্ন পাইবা, বুঝছ? এই যে একটু কলিজা সিঙ্গারা বানালাম রে, এত সুন্দর গন্ধ কেন হঠাৎ? গেস্ট আসছে তো বাসায়। কে আসছে? খালা। কার খালা? আমার খালা? হ্যাঁ, সেখানে খালা। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি লেখক ও আলোকচিত্রী নাসির খান সৈকত। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? জি ভীষণ ভালো আছি। আচ্ছা, আপনি একজন লেখক একই সাথে আবার আলোকচিত্রীও। হ্যাঁ। তো লেখালেখির শুরুটা যদি জানতে চাই, কিভাবে আসলে লেখালেখির সাথে যুক্ত হলেন? আমি লেখালেখি করি আসলে অনেক, আমি সাধারণত সাংবাদিকতার সাথে যুক্ত আছি অনেক, 8-9 বছর মতন হবে অন্তত। তো আমি সাংবাদিকতা, আমি হচ্ছে প্রযুক্তি ক্ষেত্রে কাজগুলো করে থাকি, নতুন কি প্রযুক্তি আসছে বা নতুন প্রযুক্তি রিলেটেড যে অনুষ্ঠান মানে ইভেন্টগুলো হচ্ছে সেগুলো কভার করা। এবং নিয়মিত আমি আসলে মানে বাংলাদেশে বড় দুই কয়েকটা নিউজ পেপার আমি লিখি, যেমন প্রথম আলোতে আমি লিখি এবং আরও কয়েকটাতে আছে। আর এবছর যেমন বইমেলায় আমার একটা বই বেরোচ্ছে, সেটাও প্রযুক্তি কেন্দ্রে কি এভাবে আর কি চলছে।
সাংবাদিকতায় যে ধরনের লেখালেখি করতে হয় এবং আপনি যেটা বললেন যে একটি বই প্রকাশ পেয়েছে 2019 এর বই মেলায়, এই যে বই লেখা দুটোর মধ্যে আসলে কোথায় মিল পান বা কোথায় পার্থক্য? আসলে লেখালেখির ক্ষেত্রে ধরেন আমি কিছু অংশ যেমন নিউজ কভার করা, কিছু অংশ ফিচার থাকে। তো আমার কাছে মনে হচ্ছিল যে প্রযুক্তিটা আরো বেশি মানুষজনের কাছে সহজলভ্য করা, বা একটু প্রযুক্তি অনেকে একটা বড় ধারণা থাকে যে এটা হচ্ছে খুব কঠিন একটা বিষয়, মানে সাধারণ হয়তো মোবাইল ব্যবহার করা বা কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে অনেকে হয়তো একটা মনে হয় যে একটা ক্লিকের জায়গায় দুইটা ক্লিক করলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এরকম আসলে বিষয়টা না, মানে নষ্ট হওয়ার কিছু নাই। তো ওইটাই, এবং আরো কত সহজ প্রযুক্তি ব্যবহার করলে মানুষের জীবন সহজ হয় বা তাদের দৈনন্দিন কাজকর্ম গুলো সহজ হয়, সেই জিনিসগুলো হচ্ছে লেখার, মানে আমার যে লেখাগুলো ছিল ফিচার করা বা নিউজ গুলোর ক্ষেত্রেও এই বিষয়গুলো প্রাধান্য পাইত। বই লেখার ক্ষেত্রেও একই ধরনের উদ্দেশ্য, যে মানুষজন আমরা যেভাবে কম্পিউটার ব্যবহার করি সেটা আসলে আরো সহজে ব্যবহার করা যায়, বা আমরা হয়তো মানে যে সফটওয়্যারগুলো ব্যবহার করতেছি ডে টু ডে, সেই সফটওয়্যারগুলো ছাড়াও আরো সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আমরা হয়তো মানে যেগুলো আপনি হচ্ছে প্রপার লাইসেন্স ইউজ করতে পারেন এবং যেগুলো ফ্রি, তো ওইটা একটা পার্ট আর কি। আচ্ছা, 2019 আপনার যে বইটি প্রকাশ পেয়েছে সেটা প্রকাশ পেয়েছে দিমিক প্রকাশনী থেকে, বইটির নাম হচ্ছে সবার জন্য উবুন্টু। জি, কেন এই ধরনের নামকরণ? আচ্ছা, উবুন্টু হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের নাম, উইন্ডোজ যেরকম আমরা কম্পিউটার ব্যবহার করি, উবুন্টু হচ্ছে আরো একটা ভার্সন এরকম, এটা লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম বলে। আচ্ছা, তো এটা হচ্ছে, এটাই বলছিলাম যেটা হচ্ছে তুলনামূলকভাবে সহজ এবং এটা ফ্রি, আবার ধরেন এটাতে কোনো ভাইরাস হয় না কখনো, যেটা আমাদের সাধারণত কম্পিউটার নিয়মিত প্রবলেম। তো ওইটা ওইটা অ্যাড্রেস করা, মানে ওইখান এটা কিভাবে ইউজ করতে হয়, বা আপনি ধরেন ইনস্টল না করে ব্যবহার করে দেখতে পারেন যেটা আসলে আপনার জন্য ঠিক স্যুট করে কিনা, এরকম। তো দিমিক প্রকাশনী থেকে আমরা ধরেন আরো বেশ কিছু কাজ করি, ধরেন আমাদের এই কম্পিউটার ক্ষেত্রে যে প্রশ্ন, মানে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে যে এটা কিভাবে কাজ করে, বা ধরেন প্রোগ্রামিং সম্পর্কে, মানে আমরা কোনো কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করি, আবার এটা হচ্ছে এই সফটওয়্যারগুলো কিভাবে তৈরি করতে হয় এক্স্যাক্টলি, সেইটা মানে শেখার জন্য হয়তো সুযোগ, মানে সুবিধা হবে, এরকম বেশ কিছু বই প্রকাশ করা হয়। তো ওইটা হচ্ছে দিমিকের একটা, মানে দিমিক প্রকাশনী শুধুমাত্র হচ্ছে এই ধরনের তথ্য প্রযুক্তি কেন্দ্রিক বইগুলোকে প্রাধান্য দেয়। তথ্য প্রযুক্তি কেন্দ্রিক বই সবার জন্য উবুন্টু, আমি একটু দেখিয়ে দিই দর্শককে, প্রচ্ছদটিও বেশ সুন্দর, একটু ফানি টাইপের, যে মানুষজন যেন একটু রিলেট করতে পারে। ওদের লোগোটাও সেম, যে একজন একজনকে হেল্প করতেছে এন্ড ইভেনচুয়ালি সবাই সবাইকে হেল্প করা হলো আর কি। আচ্ছা, এই যে তথ্য প্রযুক্তি ভিত্তিক যে ধরনের বইগুলো এখন আসছে, কতটুকু আসলে মানসম্মত বই আসছে, বা যতগুলো বই আসছে সেটা আসলে কি যথেষ্ট কিনা, আরো বেশি সংখ্যাটি বাড়ানো উচিত কিনা, কি মনে করেন? সংখ্যা এবং মানের দিক থেকে উন্নত হওয়া মানে প্রয়োজন অনেকটাই, মানে যদি এমন একটা মানে খুব কঠিন, এমনি হচ্ছে মানে মানুষজনের আগ্রহ বা সাহস করতে পায় না, তারপরে যদি আরো কঠিন একটা বই থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আরো হয়তো পিছায় পড়বে। তো আমরা আসলে প্ল্যান করি এই বইটা লেখা, মানে এটা কয়েকটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে এটা একটা বই যে যারা বইটা কিনছে তারা বইটা পড়ে মানে একটা নির্দিষ্ট অংশ শিখতে পারবে, এরপরে তার কোনো যদি জিজ্ঞাসা থাকে এটার সাথে আরেকটা ওয়েবসাইট আছে। আচ্ছা, তো মানে বই তো ডেইলি পাবলিশ করা যায় না, বা পাবলিশ করলেও ডেইলি তার ভার্সন কেনা যায় না, কিন্তু আপনি ওয়েবসাইটটা ডেইলি আপডেট করতে পারেন, বা ওখানে যদি কোনো প্রশ্ন থাকে বা নতুন নতুন যেই বিভিন্ন নতুন সেকশন অ্যাড করা যায় বা অনুচ্ছেদ অ্যাড করার সুযোগ আছে, সেগুলো হয়তো ওয়েবসাইটে দেওয়া গেল অ্যান্ড পরবর্তী সংস্করণে হয়তো সেগুলো কিছু অংশ যোগ হবে কিছু অংশ যোগ হবে না। এবং ওইখানে সেম কোশ্চেন আনসার একটা সেকশন আছে, যদি বই সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে বা বইয়ে যদি কোনো একটা জিনিস বুঝতে না পারে, যেটা বললেন যে এটা আসলে সহজ করা বা আরও বেশি মানসম্মত করার ক্ষেত্রে, বা যদি কোনো ফিডব্যাক থাকে যে না এটা এরকম না অন্যভাবে ভালো ছিল, আচ্ছা সেই দিক থেকে একটা সুযোগ দেওয়া আর কি ওয়েবসাইটটা তৈরি করে। এই বইটি আসলে কি সব বয়সের মানুষদের জন্য, মানে কারা আসলে এই বইটির রিডার আসলে মূলত? এটা সব বয়সের জন্য আসলে, যে ধরেন এটা ধরেন শুধুমাত্র যে মানে আমার টার্গেট প্রাইমারিলি করতেছিলাম হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, কারণ ওদেরকে মানে ইউনিভার্সিটি যারা মাত্র কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো কিছুতে ভর্তি হচ্ছে, তাদের হয়তো একটা কোর্স থাকে সাধারণত কম্পিউটার আরও ডেপ জানার জন্য, তারা প্রাইমারিলি হয়তো তাদের টার্গেট করা, কিন্তু আপনি অন্য মানে তার চেয়ে বেশি বয়স্ক যারা ধর অলরেডি যারা পাশ করে চলে গেছে চাকরি করছে বা অন্য কিছু করছে, অথবা যদি মানে আই কম এনি যে কোনো বয়স রেঞ্জের জন্য এটা ঠিক আছে, এবং তারা এখান থেকে শিখতে পারবে, বা যেটা বললাম ওয়েবসাইট থেকে সে আরও হয়তো যোগাযোগ করে তার পছন্দের টপিক, বা এটা যেমন খুব অ্যাডভান্সদের জন্য না, এটা একটা মিডিয়াম বা ইন্টারমিডিয়েটের জন্য, খুব অ্যাডভান্স টপিকগুলো আমরা ভাবছি যে এটা যদি ফিডব্যাক ঠিক মতো পাই তাহলে হয়তো আমার নেক্সট দ্বিতীয় আরেকটা সংখ্যা বের করা আর কি, মানে দ্বিতীয় খণ্ডের মধ্যে হয়তো আরও অ্যাডভান্স
টপিকগুলো দেওয়া, প্রথমে অ্যাডভান্স করে সবাই জানতে চায় না, বা আমরা তো দেখছিলাম যে কি ফিডব্যাক আসে। আচ্ছা, কেমন ফিডব্যাক পেয়েছেন, রেসপন্সটা কেমন পেয়েছেন? রেসপন্স বেশ ভালো, মানে অনেকেই হচ্ছে, মানে আমি বইমেলাতে বেশ কয়েকদিন ছিলাম, তখন অনেকেই কিনছিল এবং তাদের অনেক প্রশ্ন ছিল, বা এবং সবার একটা বিষয় হচ্ছে আমরা যদিও এই মানে ওরা বলতো এই জিনিসটা আরও আগে হইলে হয়তো ভালো ছিল এই বইটা, মানে আমরা একটা অনেক বছর ধরে একটা ক্যাম্পেইন করতেছিলাম যে মানুষজন যেন আরো সহজে ব্যবহার করতে পারে কম্পিউটার, বা এই যে কপিরাইট বা পাইরেসির যে সমস্যাগুলো, এটা আমরা যত লাইটলি নেই সেটা এতটা লাইটলি নেওয়া উচিত না আর কি। তো ওইটার ক্ষেত্রে মানে আমরা ক্যাম্পেইন চলতেছিলাম, তো আমাদের হয়তো অনেকজনের সাথে আগে থেকে পরিচয় আসছে বা তারা জানতেছিল, বা এর আগে ধরো আমি এরকম ফুল বই না হলে আমি বেশ কয়েকটা হচ্ছে ছোট বুকলেট মতন তৈরি লিখছিলাম, তো সেগুলো আবার দেওয়া আগে দেওয়া হইতো। তো ওই বুকলেটটাকে সাথে আরো অনেকগুলো নতুন টপিক যোগ করে একটা পূর্ণ বই করা যেন এটা দেখে পুরো একটু গো থ্রু করলে সবাই তথ্য প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে আগ্রহ অনেক বেশি, কিন্তু মানে আমাদের উচিত হচ্ছে তৈরি করার দিকে আগ্রহ হওয়া। মানে ধরেন বাংলাদেশে যত মানুষ ইন্টারনেট ব্যবহার করে তার একটা বড় অংশ হচ্ছে শুধুমাত্র ফেসবুক ব্যবহার করে। তো ফেসবুক আসলে একটা মানে একটা টুল বা একটা প্ল্যাটফর্ম অনলি যেখানে আপনি টাইম স্পেন্ড করতে পারেন, কিন্তু এখান থেকে আপনি লার্নিং বা অন্যদেরকে দেওয়ার সুযোগ কম। তো ওই ক্ষেত্রে আপনি যদি ধরেন আপনি মানে যারা লেখাপড়া করতেছে বা যারা নতুন হয়তো ইউনিভার্সিটিতে ভর্তি হবে তথ্য প্রযুক্তির সংক্রান্ত কোনো সাবজেক্টে পড়ার জন্য, তাদের উচিত হচ্ছে এই ধরনের কিছু তৈরি করতে শেখা এবং ডিটেলসে নলেজ থাকা। মানে এবং আপনি যদি চাকরির ক্ষেত্রেও খেয়াল করে দেখেন যে একটা বড় অংশ ধরেন লোয়ার লেভেলে যারা আছে তারা হয়তো বাংলাদেশি, কিন্তু ধরেন মিড থেকে টপ ক্লাসের একটা মেজর অংশ হচ্ছে ভারত থেকে আনা এমপ্লয়ি, কারণ তারা হচ্ছে ওই লেভেলের স্কিলটা তারা অর্জন করছে। তো এই স্কিল সেটটা ইম্প্রুভ করতে আমাদের হয়তো একটু কম আগ্রহ, হয়তো মনে করে যে এটা শিখে কি হবে, বা হয়তো খুবই অল্প ছোট একটা মানে মানে কোন একটা কাছের মাইলস্টোনটাকে অ্যাচিভ করার পরে মনে করে সবকিছু পাই গেছি এন্ড তারপর হয়তো আর কিছু শিখতে আগ্রহ হয়। আর একটা বিশেষ সমস্যা বা উপকারিতাও বলা যেতে পারে যে কোনো কিছু জানার জন্য আসলে গুগলে সার্চ দিচ্ছে, গুগলে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে আসলে এই যে এই বিষয়গুলো নিয়ে তথ্য প্রযুক্তি নিয়ে আসলে পড়াশোনাটা করবে কোথায়, কোত্থেকে জানবে? মানে কিছু ধরনের ক্রস ম্যাচ করা, মানে এখন ধরেন ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ এবং যে যার ইচ্ছা মতন যে কোনো রকমের নিউজ তৈরি করতেছে এবং সেটা ধরেন ভাইরাল করার চেষ্টা করতেছে তার নিজের অবজেকটিভ অনুসারে। তো এটা বেসিক, মানে কোনো একটা নিউজ পাইলে এটা বিলিভ না করার সাথে সাথেই, তো আপনি আরও দু তিনটা রিলায়েবল সোর্স থেকে ক্রস ম্যাচ করা যেটা আসলে সত্যি কিনা, হয়তো এক জায়গায় নিউজ দিল যে এখানে ধরেন একটা কোনো ইনসিডেন্ট হয়েছে, তো ইনসিডেন্ট আপনি সাথে সাথে রিয়াক্ট না করে আপনি দেখেন আসলে ইনসিডেন্টটা হয়েছে কিনা। তো আরও অন্য যে নিউজ এজেন্সিগুলো আছে ধরেন এনটিভি আছে বা অন্য যে পত্রিকাগুলো আছে অনলাইনে, তো সেগুলো থেকে হয়তো চেক করা যেতে পারে যে এটা আসলে কতটুকু রিলায়েবল। তো ওয়েবসাইট যে কোনো দিন যে কেউ বানাতে পারে, কিন্তু ধরেন একটা টিভি চ্যানেল বা একটা মানে এস্টাবলিশ পত্রিকা তারা হয়তো যে কোনো সময় যে কোনো নিউজ দিয়ে ফেলতে পারে না তাদের ওই রেপুটেশনের কারণে। তো ওইটাকে মানে একটা ভালো বা রিলায়েবল সোর্সটাকে নিজে থেকে বুঝতে চেষ্টা করা আসলে। আচ্ছা, এবার আপনার একটু আলোকচিত্রী হিসেবে আপনার যে পরিচয়টি সেটা নিয়ে একটু কথা বলি। এই যে সাংবাদিকতা করতে গেলে কিন্তু লেখালেখিও করতে হয়, আবার মাঝে মধ্যে ছবি তোলাটাও জরুরি, তো সেখান থেকে কি আসলে ছবি তোলা শুরুটা? না, ছবি আমি আসলে লেখার আগে থেকে সম্ভবত করছি বা কাছাকাছি সময় থেকেই। আচ্ছা, তো ছবি তোলার আগ্রহটা হচ্ছে যে আমার মনে হচ্ছিল যে বাংলাদেশে মানে আমি তখন ওই সময়টাতে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সেমিনার করতে করাইতে যাইতাম, বিভিন্ন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতাম, তো আমি প্রচুর হয়তো তখন ওই সময় তাতে ঘুরতে হচ্ছিল। তো আমাকে এবং কোনো একটা যদি নতুন ডিস্ট্রিক্টে যাই বা ডিভিশনে যাই তখন হয়তো আশপাশের জায়গাগুলো দেখতে যাওয়া হয়, তো তখন আমার মনে হচ্ছিল যে এই যে জায়গাগুলো বা এটার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো মানুষজনকে জানানো উচিত, এবং সেখান থেকে হয়তো আমি ছবিগুলো তুলতাম এবং ছবিগুলো তুলে হয়তো আমি ফ্লিকারে বা এবং আমি উইকিপিডিয়াতে কন্ট্রিবিউট করি। তো উইকিপিডিয়া হয়তো আমরা সবাই ব্রাউজ করি বিভিন্ন সময়, গুগলে কিছু সার্চ দিলে যে ফার্স্টে উইকিপিডিয়ার মোস্টলি লিঙ্ক আসে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই ইনফরমেশনগুলো যেহেতু উইকিপিডিয়ার প্রথমে আসে, তো আমি যদি উইকিপিডিয়াতে ইনফরমেশনগুলো অ্যাড করতে পারি, ধরেন আমি বাগেরহাট গেলাম, তো বাগেরহাট গেলে আমি ষাট গম্বুজ মসজিদ দেখতে যাবো স্বাভাবিক। তো আপনি যদি গুগলে সার্চ করেন দেখবেন যে যেই ছবিগুলো আসে সেটা হয়তো অত সুন্দর না বা হয়তো ছবিই নাই, তো কিন্তু বা ধরেন ষাট গম্বুজের সামনে মিউজিয়াম আছে, তার পাশে আরেকটা ছোট মসজিদ আছে, বা পুরো এলাকায় বেশ কয়েক কিছু মসজিদ আছে ঐতিহাসিক। তো এই ছবিগুলো যদি আপনি তোলেন, মানে যদি আপনি ঘুরতে যাচ্ছেন ঘোরার পাশে ছবিগুলো তুলতে পারেন এবং কিছু ইনফরমেশন যদি আপনি অ্যাড করে দেন, তাহলে অন্যরা যাইতে হয়তো আগ্রহ পায়, আলটিমেটলি জানতে পারে আসলে অনেক ইনফরমেশন হয়তো আপনি ডেপলি দেখছেন বা অন্যরা হয়তো দেখার সুযোগ পায় নাই। তো ওই ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে আমি আসলে ওই সেখান থেকে আমি কন্টিনিউয়াস ছবি তুলতেছিলাম এবং কন্টিনিউয়াস আমি ওই
মানে শেয়ার করতেছিলাম বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং এটাও সেম, এটা হচ্ছে ওপেন লাইসেন্সে শেয়ার করা, সো মানুষজন যেন ইজিলি ইউজ করতে পারে। সেভাবেই আসলে ওই গত বছর একটা ক্যালেন্ডার ছাপা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে। আমার হাতে আছে ক্যালেন্ডারটি, ছবিটা আমি দর্শকদেরকে একটু দেখাই। ওকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফ্রান্স। হ্যাঁ, তো আমি আসলে ফ্লিকারে এবং উইকিপিডিয়াতে ছবিগুলো দিচ্ছিলাম, তো ওরা আমার সাথে কন্ট্যাক্ট করে যে এরকম সিমিলার, ওদের হচ্ছে এবার এই বছরের থিম ছিল হচ্ছে ট্রান্সপোর্ট। আচ্ছা, তো বলতেছিল আমাকে যে ট্রান্সপোর্ট বিভিন্ন মিডিয়ামে, সেটা মানে বাস হইতে পারে, ট্রেন বা নৌকা, এনিথিং, বিভিন্ন দেশে। তো ওরা 12টা দেশের 12টা ছবি চুজ করছে ওই 12 মাসের ক্যালেন্ডারটার জন্য। তো এটা এই যে ছবিটা মানে সিলেক্ট করছে, এটা হচ্ছে মুন্সিগঞ্জে একটা ছবি। তো সেখানে আমি একটা ইভেন্টে গেছিলাম, তো এখানে একটা ছোট একটা ছেলে এক নৌকা নিয়ে আগায় যাচ্ছে। তো ওরা আসলে হয়তো মানে বাসা কাছেই বা কিছু সে অভ্যস্ত, কিন্তু মানে ওর যে বয়স, ওই বয়সের ছেলে হয়তো ই করে না, মানে নৌকা চালায় না বা হয়তো হাঁটেও না ঠিক মতন, এরকম। তো এটা হয়তো ডিফারেন্ট আছে। এই যে ছবি তুলতে তুলতে নিঃসন্দেহে অনেক ছবি আপনার জমে গিয়েছে, সেই ছবিগুলো নিয়ে কোনো প্ল্যানিং আছে এক্সিবিশন করার বা অন্য কোনো প্ল্যান যদি থাকে? আমি মাঝে মাঝে এক্সিবিশনে পার্টিসিপেট করি, হয়তো গ্রুপ এক্সিবিশন যদি হয় সেক্ষেত্রে। আর মানে খুব এবং আমি কিছু হয়তো সিরিজ প্ল্যান করতেছি ছবির টপিক ওয়াইজ, তো ওই ছবিগুলো হয়তো একটু ম্যাচিওর হলে তখন হয়তো আমি এক্সিবিশন করতে চাবো। কিছু টিউটোরিয়াল কিভাবে মানুষজন শিখতে পারে, ওইখানে বেশ কিছু আর্টিকেল আমি আবার কন্ট্রিবিউট করি, বা ওখানে অনেকে আছেন কাজ করেন। তো সেম ওখানেও সেম মানে ইন্টেনশন যে মানুষজন যেন জানতে পারে বা শিখতে পারে বিষয়গুলো। এবং ফটোগ্রাফিটাও যে সবাই মানে এখন যেমন সহজ, মানে সবার কাছে ফোন আছে, সবাই ছবি তুলতে চায়, ধরেন এটা 5 বছর আগে এরকম ছিল না, বা আরও কম শর্ট টাইমের মধ্যে আসলে মানুষজন খুবই ইউজ টু হয়ে গেছে ছবি তোলার ব্যাপারটাতে, কিন্তু এটা আসলে আগে এরকম না। তো ওইটা ওই তখন থেকেই আসলে আমরা চাচ্ছিলাম যে মানুষজন যেন একটু আরও আগ্রহী হয় ছবি তুলতে এবং তার ছবি তৈরি কাজগুলো শেয়ার করে সবার সাথে, যেন মানুষজন জানতে পারে এবং শেখার সুযোগ হয়। আচ্ছা, চমৎকার। তো মানুষকে জানানোর যে আপনার আগ্রহ, সেই আগ্রহ থেকে তাদের জানার আগ্রহ তৈরি হচ্ছে, তারা অনেক কিছু জানছে। আপনি মিউজিয়াম নিয়ে একটি কাজ করছেন, নতুন একটি প্রজেক্ট শুরু করেছেন মনে হয়, সেটা সম্পর্কে একটু শুনি। মিউজিয়াম প্রজেক্টটা হচ্ছে, এটাও এক মানে আমরা চাচ্ছিলাম যে মিউজিয়ামগুলো সবাই তো জানার জন্যই আর কি, যেমন ধরেন বাংলাদেশের ঢাকায় ন্যাশনাল মিউজিয়াম বা ধরেন বঙ্গবন্ধু মিউজিয়াম, মুক্তিযুদ্ধ মিউজিয়াম, সেগুলো বড় বড় বেশ কিছু মিউজিয়াম, এবং আরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ছোটো বড় বিভিন্ন মিউজিয়াম আছে। কিন্তু সবার ধরেন আমি হয়তো জানি এখানে একটা মিউজিয়াম আছে, কিন্তু আমার হয়তো যাওয়ার সুযোগ হয় না। তো ওই ওইটা এই সমস্যাটা যেমন আমি ফিল করতেছিলাম, তো ওইটা হয়তো অন্যরাও সেম ফিল করে, হয়তো যারা দেশের বাইরে থাকেন তারা হয়তো কখনোই সুযোগ পান না, হয়তো যদিও শর্ট টাইমের জন্য দেশে আসেন তো অন্য কাজ করতে করতে হয়তো পার হয়ে যায়। তো আমরা ভাবছিলাম যে এইটা এরকম মিউজিয়ামগুলোকে যদি আমরা মানে ভার্চুয়ালি তুলে ধরতে পারি, তাহলে সে যদি সরাসরি উপস্থিত না থেকেও সেখানে দেখতে পারে। তো ওইখান থেকে হচ্ছে আমরা প্রথমে শুরু করছি হচ্ছে বঙ্গবন্ধু মিউজিয়াম, এটা হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের যে বঙ্গবন্ধুর বাড়িটা, সেটা তো মিউজিয়াম হয়ে গেছে এখন। তো এটা 2টা বিল্ডিং, তো মূল যে ভবনটা পিছনে একটা এক্সটেন্ডেড বিল্ডিং আছে, তো আমরা 2টা বিল্ডিংয়ে কাজ শুরু করছি। মূল ভবনটা আমাদের কাজ শেষ পুরোটুকুই, যে আপনি ধরেন ওইখানকার যে ট্যুর একটা রুট আছে, মানে আপনি প্রথমে হয়তো গেট দিয়ে ঢোকেন, নিচতলায় দেখেন যে রুমগুলো আছে, তারপর দোতলায় যান, দোতলার রুমগুলো দেখেন, তিনতলায় যান, তারপরে বের হয়ে আসেন আরেকটা পাথ দিয়ে। তো এই ফুল ট্যুরটাই আমরা হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই, আপনি ওয়াক হাইট হাইটে ঘুরলে যেরকম যেভাবে দেখতেন, যে আপনি এক স্টেপ আগাইলেন এবং চারদিকে দেখলেন যে ছবিগুলো টাঙানো বা রুমের যে অবস্থা সেগুলো, সেই ছবিগুলো আমরা পুরোটুকু ওখানে তুলে আনছি একটা ট্যুরের মধ্যে। তো এটা একটা ভার্চুয়ালি আপনি সাইটে ঢুকবেন অ্যান্ড আপনি মনে হবে যে আপনি ওই মিউজিয়ামে হয়তো রয়েছেন, বা আপনি যদি 3D গ্লাসগুলো পরেন মানে ভার্চুয়াল মানে VR হেডসেটগুলো, তাহলে আপনি আরও ফিল করবেন যে আপনি আসলে একজন মাঝখানেই আছেন হয়তো মিউজিয়ামে। আরেকটা সুবিধা যেটা আমরা পাচ্ছিলাম, আমাদের এখানকার যে কিউরেটর উনি আমাদের হেল্প করতেছিলেন আসলে ওনাদের পারমিশন নিয়ে করা। তো ওখানে ধরেন বঙ্গবন্ধু মিউজিয়ামটা আপনি যদি যেয়ে থাকেন দেখবেন অনেকগুলো রুম হচ্ছে বন্ধ, যেমন বঙ্গবন্ধুর মূল যে শোবার ঘর সেটা বন্ধ, তিনতলায় যে শেখ কামাল ওনার রুম যেটা সেটা বন্ধ, এবং এটা হচ্ছে বাইরের থেকে জানলা দিয়ে বা দরজাটা ট্রান্সপারেন্ট করা সেখান থেকে দেখতে হয়, কিন্তু আমরা আসলে ওই রুমের ভিতরে যেতে পারছিলাম এবং ভিতর সবগুলো ছবি হচ্ছে একদম রুমের ভিতর থেকে তোলা, যেই ভিউটা আসলে আপনি মিউজিয়ামে যদি ইভেন ভিজিটও করে থাকেন তো আপনি ওই ভিউটা পাবেন না কখনোই, কারণ আপনাকে দেখতে হবে তো আরো 5-10 ফিট দূরের থেকে, মানে দরজার বাইরে বা জানলার বাইরে থেকে। এইটা আমাদের প্ল্যান হচ্ছে, আমরা একটা একটা করে সবগুলো মিউজিয়ামই হচ্ছে
এইভাবে করার চেষ্টা করবেন, এইভাবে তুলে ধরার চেষ্টা করা যেন মানুষজন মানে সরাসরি না আসতে পারলেও সেখানে দেখতে পারে। এবং মিউজিয়াম দেখা তো আসলে খুব সময় সাপেক্ষ একটি ব্যাপার, তারা যেন ঘরে বসে বা কর্মক্ষেত্রে বসেও যেন তারা এই হ্যাঁ মাধ্যমে আপনি ধরেন এক ঘন্টা বা দুই ঘন্টা সময় আপনি যাবেন শুধু মিউজিয়ামটা ঘুরে দেখতে, ওই তো ওই সময়টা আপনি একসাথে হয়তো নাও পেতে পারেন, তো আপনি যদি ভার্চুয়ালি দেখতে সুযোগ পান তো সেটা আপনি ইউটিলাইজ করলেন এরকম। তো এটা আমরা শুরু করছি, মানে আমরা বেশ কয়েকজন টিম হিসেবে কাজ করছি এই প্রজেক্টটাতে। মিউজিয়ামের এই প্রজেক্টের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, বাকি সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সন্ধ্যায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhasandhya@ntvpt.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpt.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।